नाटक फिर देखा सम्पादना आवह संगीत और निर्देशन एवं नील और कौशिक चरित्रे अभिनय करेछेन प्रणव घोष एवं सुर रंजनार चरित्रे अभिनय करेछेन तमसा विश्वास। नाटक फिरे देखा। নাটকের কাপড়গুলো বাক্সে তুলে রাখতে বলেছিলাম হাবুলকে, কিন্তু দেখো এখনো ঝুলছে। কি হলো, হঠাৎ তুমি রিহার্সাল রুমে একা একা বসে কি ভাবছো? তোমাকেই খুঁজছিলাম, হাবুল বলল তুমি রিহার্সাল রুমে একা বসে আছো। অল্প অল্প ঠান্ডা পড়ছে, ঠান্ডা লেগে যাবে তো, চাদরটা গায়ে দিয়ে বসো, দাঁড়াও আমি চা নিয়ে আসছি। সুরো যে সময় চলে যায় তাকে কি আর ফিরে পাওয়া যায়? মানে কি বলতে চাইছো তুমি, কিসের সময়? এই তো হেথায় কুঞ্জ ছায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটা দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। কি হলো নীল, আজ এত ভালোবাসা, এত আবেগ? ফেলে আসা জীবনের সুখস্মৃতি মাঝে মাঝে মানুষকে আবেগপ্রবণ করে তোলে, রোম্যান্টিক করে তোলে। তুমি আসার আগে একা বসে বসে আমাদের ফেলে আসা অভিনয় জীবনের সুখ দুঃখের কথাই ভাবছিলাম। ঈশ্বরের কাছে কামনা করি আর যে কটা দিন বাঁচবো এইভাবেই সুখে দুঃখে যেন কাটিয়ে দিতে পারি। আমরা চলে গেলে আমাদের পিছনে আর কেউ থাকলো না, এই যা আফসোস। সুরো কে বললে আমাদের পিছনে কেউ থাকলো না? আমাদের এতদিনের অভিনয় জীবনে এত দর্শক, তাদের ভালোবাসা, তাদের মধ্যে আমরা বেঁচে থাকবো না? তা থাকবো, আমাদের অভিনয় জীবনের কথা ভাবলে বেশ ভালো লাগে। টুকরো টুকরো হয়ে ভেসে আসে কত ছবি, তোমার রোম্যান্টিক গলা, অভিনয় আজও আমার মনে পড়ে। তোমার অভিনয় এত জীবন্ত ছিল যে কারণে কত অভিনেত্রী তোমার প্রেমে পড়ে গিয়েছিল। সেসব গেছে একদিন। আরে, বারাসাতে চন্দা বলে মেয়েটি তো অভিনয় ছেড়ে দিলে। তুমি হাসছো, ও কত দুঃখ নিয়ে অভিনয় ছেড়েছে জানো? তুমি কত মেয়ের অভিশাপ করিয়েছো জানো? শুরু জীবনে শুধু ভালোবাসা পাবো, সুখ পাবো, আশীর্বাদ পাবো তা হয় না। কখনো কখনো ভালোবাসার পরিবর্তে ঘৃণা, সুখের জায়গায় দুঃখ, আর আশীর্বাদের বদলে অভিশাপ পেতে হয় শুরু, মেনে নিতে হয়। নীল, তুমি একটা রোম্যান্টিক কবিতা আবৃত্তি করো না, শুনতে বড় ইচ্ছে করছে। রোম্যান্টিক কবিতা কোনটা করি বলো তো? কেন, রবি ঠাকুরের কৃষ্ণকলিটা বলো। বেশ বেশ, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানি হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক,
দেখেছিলাম ময়না পাড়ার মাঠে, কালো মীর কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ভীষণ ভীষণ ভালো লাগলো নীল, ভীষণ। তোমার বয়স, তোমার অসুস্থতা, তোমার কণ্ঠ থেকে সুর কেড়ে নিতে পারেনি নীল, তুমি তুমি এখনো ঠিক আগের মতোই আবৃত্তি করো। শুরু শুরু আজ আমাদের ফেলে আসা কোনো নাটকে ফিরে যেতে ভীষণ ইচ্ছে করছে শুরু। আমরা দুজন মিলে কোন নাটকে ফিরে যেতে পারি তাই তো ভাবছি। মনে পড়েছে মনে পড়েছে, তুমি আমি মিলে একটা নাটক করতাম না? হ্যাঁ হ্যাঁ, কি কোন নাটকটা? আরে ওই যে কি যেন ওই বিধায়ক ভট্টাচার্যের লেখা, তাহার নামটি রঞ্জনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, নাটকটা ভারী ভালো, গল্পটা তো তুলনা নেই, খুব আবেগপ্রবণ নাটক। মনে আছে নীল, তোমার এই নাটকটি যতবার শো করেছ, নাটক শেষে তুমি কারোর সঙ্গে কথা বলতে পারতে না, শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে। আর নাটক শেষে দর্শকের সঙ্গে তোমাকেই কথা বলতে হতো। আচ্ছা শুরু, ওই সংলাপগুলো তোমার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। তুমি শুরু করো, দেখবে একের পর এক সব মনে পড়ে যাচ্ছে। বেশ, তবে শুরু করা যাক। একটা জেলের ভিতরের ঘটনা। আমি পরে আছি কয়েদির পোশাক, আর তুমি একটা সাধারণ তাঁতের শাড়ি পরে কাঁধে ব্যাগ নিয়ে আসবে। তুমি এখন বাইরে যাও, আমি নাটকটা শুরু করি। এই শোনো শোনো, এই চেয়ারগুলো চলো, আমরা দুজনে বাইরে নিয়ে যাই। চলো চলো, চেয়ারগুলো রেখে দিই, চলো চলো। বহরমপুর জেল থেকে আমি কৌশিক গুপ্ত বলছি। আর কিছুক্ষণ পরে আমার ফাঁসি হবে। কিষাণ চাঁদ নামে একজন লোককে আমি খুন করেছি। কেন করেছি তা আমি বিচারককে বলিনি, পুলিশের লোককে বলিনি, জেল সুপারকে বলিনি, এবং আপনাদেরও বলছি না। শুধু জেনে রাখুন, কিষাণ চাঁদকে খুন করার দরকার ছিল, তাই খুন করেছি। এই একই কথা আমি বিচারককেও বলেছি। এর জন্য বিচারক আমাকে বিচারে ফাঁসির হুকুম দিয়েছেন। আপনাদের সবার মতো আমারও কিছু স্বপ্ন ছিল, দায়িত্ব ছিল, কিন্তু আমি সে দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থ, ব্যর্থ। পুলিশ অফিসার বিরাজবাবু বললেন, আরে কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি থেকে সে আসছে। মনটা বারবার উদাস হয়ে যাচ্ছে, কেন ফিরে যেতে চাইছে অতীতে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক, তাহার দুটি পালন করা ভেড়া চুরে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, খোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। না না, জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি আর নতুন করে ফিরে যেতে চাই না অতীতে। আমার জীবন ভরা থাক ব্যর্থতায়, চরম ব্যর্থতায়, শুধুই ব্যর্থতায়। ওই তো জেলার সাহেব মেয়েটাকে নিয়ে আসছে। হ্যাঁ, আমি এখন কি করব, কোথায় দাঁড়াবো? চিনতে পারছ না? আমি আমি রঞ্জনা, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো আপনাকে, আপনি নয়,
আমাকে তুমি বলো। বেশ, আমি তোমাকে চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। তুমি ঠিক জানো ওইটাই তোমার নাম? নিশ্চয়ই জানি। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে কথা কেনই বা বলবো? খঞ্জনা গ্রামে যাওনি কখনো তুমি? খঞ্জনা বাড়ি মিষ্টি নাম তো, খঞ্জনা। তোমার বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায়। গ্রামের নাম হয় কৃষ্টপুর না হয় বিষ্টুপুর, ভুলে গেছি। কেন? অনেকদিন আগে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো। ও, তুমি বই ভালোবাসো? বই? হ্যাঁ হ্যাঁ বই। তুমি কবিতার বই পড়তে খুব ভালোবাসতে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমাকে আবৃত্তি করে শোনাতে? আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না। ও আচ্ছা, তো তুমি কোন স্কুলে, মানে কোন কোন হাই স্কুলে তুমি পড়তে? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। জেল সুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছো, সেই বই লিখে পুরস্কারও পেয়েছো, টাকাও পেয়েছো, যে কারণে উনি তোমাকে খুব সম্মান করেন দেখলাম। আচ্ছা, লেখাপড়া জানো না তো, বই লিখলে কী করে? বাংলাদেশে বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় না। এই যেমনভাবে তোমার সঙ্গে কথা বলছি তেমনিভাবেই লিখেছি। তাছাড়া মিথ্যে কথা লিখতে তো কোনো অসুবিধা হয় না। সব মিথ্যে কথা লিখেছো? সব মিথ্যে কথা লিখেছি। কেন লিখলে তবে? কি করব, লোকে খুনির জীবনের মধ্যে রোমাঞ্চ খোঁজে, সেইটাই বেশি করে দিয়েছি। আমি আমি এত কথা বলছি বলে তুমি রাগ করছো না তো? না না, আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা পাও কেন তাতে বাদ সাধবো? আর কিছু জিজ্ঞাসা করবার থাকলে করো। তুমি বই টই কিছুই পড়নি? না। তোমার সাথে না মিঠুদার কোথায় যেন একটা ভীষণ মিল আছে, কিন্তু কিন্তু আমি ধরতে পারছি না। মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ। আচ্ছা, আমরা দুজন একটি গায়ে থাকি, এই কবিতাটা তোমার মুখস্থ আছে? না। আমি কয়েকটা লাইন বলছি, দেখো তো মনে পড়ে কি না। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক, তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে। বলো তারপর কি? বলো বলো। বলেছি তো আমি আবৃত্তি করতে জানি না। তাহলে তুমি আমার মিঠুদা নও? তুমি যদি আমার মিঠুদা হতে তাহলে নিশ্চয়ই বলে উঠতে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, অফিসারকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমার মিঠুদা না হও তাহলে শুধু শুধু সময় নষ্ট করব না। একটু দাঁড়াও, এবার আমি দু একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে। তুমি আমাকে কি বলবে? আমাকে তো চেনোই না তুমি। সে কথা সত্যি, তবু জিজ্ঞাসা করি। করো। আমি কথা বলবো আর আমার দিকে হাঁ করে চেয়ে ওই ফাঁসি কাট সময় গুনবে? তা হয় না। দাঁড়াও, আমি জানালাটা বন্ধ করে দিয়ে আসি। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, নিজেরা না এসে তোমার বাপ মা কোন আক্কেলে তোমার মতো একটা ছোট্ট মেয়েকে এত দূর একা একা পাঠিয়ে দিলেন? বাবা নেই আমার, মাও দাদার জন্য কেঁদে কেঁদে বিছানা নিয়েছে, উঠবার ক্ষমতাই নেই তার। ও, তোমার দাদার ডাক নাম তো মিঠু, ভালো নাম যেন কি? অম্বুজাক্ষ মজুমদার। মিঠুদা মিঠুদা 12 বছর আগে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে, এখন মাকে আমি ফিরে গিয়ে কি বলবো? অম্বুজাক্ষ মজুমদার না? হ্যাঁ।
দাঁড়াও 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 দাঁড়াও, আমার একটা ঘটনা মনে পড়েছে। তারও তো নাম অম্বুজাক্ষ ছিল। কিরকম চেহারা? লম্বা মতো, ফর্সা, টানা টানা চোখ, একমাথা কালো চুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক মিলে যাচ্ছে বটে। আমরা তখন, মানে আমি আর অম্বুজ, কলকাতায় মেসে থেকে কাজকর্মে চেষ্টা করতাম। ও প্রায়ই খঞ্জনা গ্রামের কথা আর ওর ছোট্ট বোনের কথা বলতো। কিন্তু কই, ও যে ভালো আবৃত্তি করতে পারে তা তো কোনোদিনও বলেনি। তুমি মিঠুদার সঙ্গে এক মিশেছিলে? হ্যাঁ। ও মিঠুদা তোমায় কি বলতো? বলতো ওর স্বপ্নের কথা, ভবিষ্যতে কেমন করে বড় হবে, কেমন করে বেশি টাকা রোজগার করবে, এই সব কথা। ছোট বোনটাকে মনের মতো করে মানুষ করবে, অনেক লেখাপড়া শেখাবে, নাচ শেখাবে, আবৃত্তি শেখাবে। আরও বলতো, জানো বোনটা আমার নিজে নিজে কি সুন্দর নাচে, ওকে ওকে মাস্টার দিয়ে নাচ শেখাতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি নাচ শেখো? না, আমাদের দুবেলা খাবারই জোটে না, নাচ কি করে শিখব? মিঠুদা বলেছিল নাচ শেখাবে, কিন্তু রঞ্জনা রঞ্জনা, তুই তো কি সুন্দর নাচতে পারো, আমাকে একটা নাচ দেখাবে? আমি আমি এখন কি করে নাচবো? তোমার নাচ দেখতে আমার বড্ড ইচ্ছে করছে, একটা নাচো না। আমার আমার মন একদম ভালো নেই, এখন নাচতেও ইচ্ছা করছে না। তাছাড়া আমি তো ভালো নাচতে পারি না, এই নিজে নিজেই ঘরেতে যেটুকু নাচি। তোমার মিঠুদা তোমার নাচ খুব ভালোবাসত, আমি তো তোমার দাদার বন্ধু, তোমার দাদার মতো আমারও নিশ্চয়ই তোমার নাচ খুব ভালো লাগবে। আমি জানি তোমার মন ভালো নেই, তবু তবু যদি আমি আমি কি করে নাচবো বলতো? মা আমার পথ চেয়ে বসে আছে, জানি না গিয়ে মাকে কি বলবো। আর কিছুক্ষণ এই পৃথিবীতে আছি, ভেবেছিলাম যাওয়ার আগে তোমার নাচ দেখে মনে একরাশ আনন্দ নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু তা যখন হবার নয় তাহলে থাক। আচ্ছা আমি নাচছি। হ্যাঁ নাচবে নাচবে, তুমি নাচো নাচো, আমি প্রাণ ভরে তোমার নাচ দেখব। এই আমি গুছিয়ে বসলাম, নাও নাও নাও, শুরু করো শুরু করো রঞ্জনা, শুরু করো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা। তোমার তোমার ভালো লেগেছে তো, তুমি খুশি হয়েছ তো? রঞ্জনা রঞ্জনা, তুমি কাঁদছ? কেঁদো না রঞ্জনা, কেঁদো না, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, আমার খুব ভালো লেগেছে, মন প্রাণ ভরে গেছে। এবার এবার তুমি আমার মিঠুদার কথা বলো, মিঠুদা কেমন আছে, কোথায় আছে, কবে আসবে, আমার সব বলো। বলছি বলছি, ও তোমাদের টাকা পাঠাবার জন্যে পাগল হয়ে উঠেছিল, রোজ মেস থেকে বেরিয়ে যেত সকালে আর ফিরত অনেক রাতে। যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়ত, আমি আস্তে আস্তে গিয়ে ওর পাশে শুতাম, জিজ্ঞাসা করতাম কিছু হলো, কোনো উত্তর পেতাম না। আমি কিন্তু ওকে বলতাম, চল না চল না আমাদের আড্ডায়, সেখানে তোর একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে। এবারেও কোনো উত্তর নেই তার কাছ থেকে। জানো অম্বুজ কত না চেষ্টা করেছে টাকা রোজগারের জন্যে। একদিনের একদিনের ঘটনা বলি তোমায়, কলকাতার কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইচই, লোকজন চেঁচাচ্ছে পকেট মার পকেট মার পকেট মার, অম্বুজ অম্বুজ ধরা পড়ছে পকেট মারতে গিয়ে। তোমার মিঠুদা পকেট মারতেই পারে না, আমি জানি।
কম্বুজ কখনোই পকেট মারতে পারে না, কিন্তু শহরের লোক ওই তাকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে তুলে দিলে। তারপর তারপর ছেড়ে দিল, কারণ কোনো প্রমাণ ছিল না। তারপর কি হলো? সে এক চেষ্টা, কাজ করতে হবে, পয়সা রোজগার করে মা বোনের কাছে পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না সমাজে রথের চাকা কেমন করে ঘুরিয়ে টাকা তৈরি করতে হয়। একদিন একদিন জোর করে আমাদের দলের সর্দার বিল্লুর কাছে নিয়ে গেলাম, কিন্তু কিন্তু সে তো তোমার দাদা, কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না। এদিকে মেসের মালিক হুকুম দিল যে 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ঢোকার তার হবে না। কি করলো তখন মিঠুদা? তোমার মিঠুদা কিছু করেনি, করলাম আমি। আমার মা পাশে থাকতো সরকারি অফিসের পুরনো পেয়ারা, সেই দিন তার মাসের মাইনের টাকা তার সুটকেসের মধ্যে রাখতে রেখেছিলাম। সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেসের মালিকের হাতে দিয়েছিলাম আর বলেছিলাম আর কিছুদিন আমাদের থাকতে দিন, আমরা নিশ্চয়ই একটা কাজের জোগাড় করব, নিশ্চয়ই জোগাড় করব। তুমি তুমি বলেছিলে? না মানে আমার সামনে তোমার ওই মিঠুদা মালিককে বলেছিল। মিঠুদা? মিঠুদা বলেছিল? হ্যাঁ, সেই রাতে তোমার মিঠুদা একটা আবৃত্তি করেছিল। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? হ্যাঁ, বড় মিষ্টি আবৃত্তি, এমন আবৃত্তি আর কোথাও শুনিনি। আমাকে তো একটা শিখিয়েও দিয়েছিল, দুজন একসঙ্গে আবৃত্তি করতাম। কোন কোন কবিতা শিখিয়েছিল তোমাকে? এই এমনি দু চারটি, কিন্তু ওই আমরা দুজন একটি গায়ে থাকি ওটা শেখায়নি। যেগুলো শিখিয়েছে তার থেকে একটা বলো না। দুঃখের দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে, মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ে, ভেসে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ। আজ দেখো তাহাদের অপ্রভেদী বিরাট স্বরূপ, তারপরে দাঁড়াও সম্মুখে বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন, তোরে করিয়াছি জয় তোর চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ শান্তি সত্য, শিব সত্য সত্য সেই চিরন্তন। একি একি তোমার গলা তো ঠিক মিঠুদার মতো। তুমি তুমি মিঠুদা না, ঠিক করে বলো, তুমি তুমি মিঠুদা, তুমি মিঠুদা। না না না, আবার ভুল করছো। আমার নাম কৌশিক গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলার কেষ্টপুর কি বিষ্টুপুর, অনেক দিন আগে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, লেখাপড়া কিছু জানি না, আমার নাম কৌশিক কৌশিক কৌশিক। তারপর তারপর সেখান থেকে মিঠুদা কোথায় গেল আমাকে বলো, বলো আমাকে কোথায় গেল মিঠুদা বলো। হ্যাঁ 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 বলছি বলছি, পূর্ণ না অর্ধকুম্ভ কি একটা যোগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সেদিন গঙ্গায় স্নান করতে গেছি, তারপর স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে আত্মচিৎকার করে কেঁদে উঠলো, ওগো ওগো তোমরা কে কোথায় আছো, আমার ছেলে হারিয়ে গেছে, তাকে খুঁজে এনে দাও। কি একজন বললো, ওই ওই তো দূরে জলে ডুবে যাচ্ছে, অনেকে লাফিয়ে পড়লো জলে, চেয়ে দেখি সেদিকে আমার পাশে অম্বুজ নেই, সেও জলে ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ, মিঠুদা খুব ভালো সাঁতার জানতো, আমাকে সাঁতার শেখাতো, আমাকে পিঠে নিয়ে পুকুরের এপার থেকে ওপার চলে যেত, আমি গলা জড়িয়ে চুপ করে পিঠে শুয়ে থাকতাম, কি যে মজা লাগতো। তারপর তারপর কি হলো বলো? সবাই এক এক করে উঠে এলো, কেউ পায়নি সেই মায়ের বাচ্চাটাকে। হঠাৎ তীর মা একটা চিৎকার উঠলো, বান আসছে বান আসছে, সবাই ভয়ে জল ছেড়ে উঠে পড়লো, দূরে তখন বান দেখা যাচ্ছে, হঠাৎ জলের উপর শব্দ ভেসে এলো, এই যে নিন নিন আপনার ছেলে। চেয়ে দেখি
ডানাতে বুকের কাছে বাচ্চাটিকে ধরে, বাঁ হাতে জল কাটতে কাটতে বাংলার সেই বীর সন্তান অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে এলো। ছেলেটিকে তার কাছ থেকে একজন গিয়ে তুলে নিল, কিন্তু কিন্তু অম্বুজকে ধরে তুলবার কথা কারো মনে পড়ল না। বান এসে তীরে আছাড় খেয়ে পড়ল। না না না, কিন্তু কিন্তু আমার মিঠুদা সে কোথায় গেল? কেউ জানে না, সে তো খুব বড় লোক ছিল না, সে তো মঠ মন্দির এসব তৈরি করে যায়নি, সে কেবল একটি মাকে তার ছেলে ফেরত দিয়েছিল। তাই বোধ করি সমুদ্রের বান তাকে সমুদ্রেই টেনে নিয়ে গেল। না 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 না, তাহলে তাহলে আমার মিঠুদা আর নেই। রঞ্জনা রঞ্জনা, তুমি তো ভীষণ বোকা মেয়ে, এত বড় বীর যার ভাই সে কখনো অমন করে কাঁদতে পারে? না কাঁদা উচিত রঞ্জনা। রঞ্জনা, তোমার গর্ব হচ্ছে না তোমার মিঠুদার জন্যে? খুব গর্ব হচ্ছে, এ কাজ আমার মিঠুদা ছাড়া কেউ করতে পারে না। তবে রোগে ভুগে বিছানায় পড়ে থেকে কিংবা কিংবা ধরো আমার মতো মানুষ খুন করে মিঠুর যদি ফাঁসি হতো, তবে তোমরা কি কি করতে জানি না, কিন্তু আমি মিঠুকে ঘৃণা করতাম, ঘৃণা। যা করে যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাতে আমাদের সবাইকার মুখ উজ্জ্বল হয়েছে। এরপর এরপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে মিঠুর কথা বলবে, তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে, আর মা মা তখন তার এমন বীর পুত্রকে গর্ভে ধরেছিলেন বলে আনন্দে চোখের জল ফেলবেন। তুমি সত্যি সত্যি বলছো না, একটা গল্প বানিয়ে বানিয়ে বললে। একজন চলে গেছে আর আমিও এখানে চলে যাব, এই সময় প্রিয় বন্ধুর নামে মিথ্যে কথা বলে কি হবে বোন? তুমি তুমি আমাকে বোন বললে, তুমিও আমার দাদা হলে। হলাম বই কি, মিঠুর বোনের দাদা হওয়ার লোভ কি সামলানো যায়? মাকে কি বলবো তোমার কথা বলে দাও। বলবে তার এই অভাগা দিশেহারা এই অজানা মানুষটাকে, না না ছেলেটাকে যেন তিনি ক্ষমা করেন। আমি আমি তোমাকে একটা প্রণাম করব। হ্যাঁ প্রণাম করবে, প্রণাম করবে করো, কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ করব, কি দেব তোমাকে রঞ্জনা? মিঠু তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দ ভাগ্য, কিন্তু এই যে আজ এখানে এই জেলের মধ্যে ওই যে হু হু করে টাইম পিসের মধ্যে দিয়ে চলে যাওয়া সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদা পেলে, আমি আমার বোন পেলাম, এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখার জন্যে। দাঁড়াও 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 বোন, এই এতে আমার রোজগারের কিছু টাকা আছে। না না নেবো না, বলো না বোন নেবো না। দাদার টাকা বোন না নিলে কে নেবে বোন, বলো কে নেবে? এই মুহূর্তে আমার আমার কিছুটা ভার মুক্ত লাগছে বোন। এই টাকা থেকে তুমি দুটো হাড় গড়াবে, একটি মায়ের আর একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার এই দাদা কৌশিক, কৌশিকের নাম। লকেটের দিকে তাকালেই তোমার মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। ভাই ফোটার দিনে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল তার উপর পড়ে, জানবে সেই জলের ফোঁটা
আমার কপালে জল জল করবে। বাড়ি গিয়ে সবার আগে মার চিকিৎসা করাবে বোন। আচ্ছা দাদা। করাবে কিন্তু, তুমি মন দিয়ে লেখাপড়া শিখবে, নাচ শিখবে। মিঠুর ইচ্ছা ছিল তুমি ভালো করে নাচ শেখো, তাই বলা। মায়ের দিকে খেয়াল রেখো, তুমি ছাড়া তো মায়ের আর কেউ থাকলো না। দাদা, মায়ের কষ্টটা লাঘব করার চেষ্টা করো, ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন। বড় জন্মে বলে যদি বিশ্বাস করো, তবে যেন মিঠু ঠিক তোমাদের মধ্যে ফিরে আসবে, তোমাদের ছেড়ে থাকতে পারবে না সে। তোমাকে 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 ছাড়তে মন চাইছে না, তবু তবু ছাড়তে হবে, ছাড়তে হবে যে। আমারও তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না দাদা। যাবার আগে একটা কথা বলবে, কেন তুমি পুলিশ সাহেবকে দিয়ে 5 লক্ষ টাকা মাকে পাঠিয়েছিলে? হ্যাঁ, ওই ওই 5 লক্ষ টাকা না, ও টাকা তো আমার নয়, ও টাকা অম্বুজের আমার কাছে রাখতে দিয়েছিল। ও এও বলে দিয়েছিল ওর অবর্তমানে টাকাটা যেন আমি তোমাদের পৌঁছে দিই, তাই পুলিশ সাহেবকে দিয়ে ওই টাকাটা আমি মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তাই হবে রঞ্জনা বলো। আর আজ আজ যে টাকাটা দিয়ে তোমাকে আশীর্বাদ করলাম, এটা আমার টাকা, বই লিখে টাকাটা পেয়েছিলাম। তোমাকে তোমাকে ছেড়ে যেতে আমার একদম ইচ্ছে করছে না দাদা। পুলিশ সাহেব বলেছেন যিনি তোমাকে এখানে নিয়ে এসেছেন তিনিই তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবেন। দাদা কেঁদো না বোন, এবার যে তোমাকে যেতে হবে কেঁদো না, এসো বোন, এসো এসো। আসি আসি দাদা। এসো বোন, আসি দাদা, এসো বোন। আসি দাদা, আসি দাদা, আসি দাদা। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। মা মা, আমি আমি রঞ্জুকে সত্যি কথাটা বলতে পারিনি মা, সত্যি কথা বলতে পারিনি। আমি আমি খুন করিনি মা, আমি খুন করিনি। আমি তো তোমাদের সুখে রাখতে, ভালো রাখতে কলকাতায় রোজগার করতে গিয়েছিলাম, কিন্তু আমি সৎ পথে রোজগার করতে ব্যর্থ হয়েছি মা। তাই তো কোনো পথ না পেয়ে কিষাণ চাঁদের খুনের দায় মাথায় নিয়েছে 5 লক্ষ টাকার বিনিময়ে। সেই টাকাটাই আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, এই অপদার্থ ছেলেকে তুমি ক্ষমা করো মা। একটা ভালো ছেলে দেখে রঞ্জুর বিয়ে দিও, আমি তো তোমাদের ছেড়ে থাকতে পারবো না মা, কিছুতেই পারবো না। দেখো দেখো, আমি ঠিক তোমাদের তোমাদের মধ্যে ফিরে আসবো, আমি আমি ঠিক তোমাদের মধ্যে ফিরে আসবো মা, আমি ঠিক তোমাদের মধ্যে ফিরে আসবো রঞ্জু। নীল, এই নীল, 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 এই নীল, ওঠো ওঠো, চেয়ারে বসো না, বসো বসো, গায়ে চাদরটা জড়িয়ে নাও, বসো বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি।